অনুগামীতে এবার কটাক্ষ শওকত মোল্লার। আপনাদের জানিয়ে রাখি আরাবুল ইসলামের অনুগামীদের কটাক্ষ এবার শওকত মোল্লার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের সভা মঞ্চ থেকে দলের শওকত মোল্লা। অন্যদিকে গত কয়েকদিন ধরে ভাঙড়ে আরাবুল অনুগামীদের মধ্যে এবং অনুগামীদের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এবং উপস্থিত ছিলেন সায়নী ঘোষ। কার্যত সভা মঞ্চ থেকে আরাবুল ইসলামের অনুগামীদের কটাক্ষ করলেন শওকত মোল্লা এবং অন্যদিকে সায়নী ঘোষ। সায়নী ঘোষকে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে। তাদের ছাড়া ভাঙড় চলবে না, এ যে যত যাই বলুক এটা অন্তত মাথায় রাখতে হবে। আর আমি আমাদের ছেলেদের বলি, পাগল ছাগল কোথায় কি পোস্ট করছে, কোথায় কি বলছে, টিভিতে বলছে, মাইকে বলছে, ক্যামেরায় বলছে, এসব নিয়ে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমাদের লক্ষ্য একটাই, আজকে যেটা আমার বলার যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম, আমার ছেলে মারা যেতে পারত, খাদিজা বিবি মারা যেতে পারত, তাদের উপরে গত পৌষু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুলিয়ে দাও, তাদের মেরে দাও, তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে। না না, মোটেই না, কে কী বললো, কে আসলে কোন পাগল কী বলছে না বলছে ওটা তার বিষয়, এটা দলের সঙ্গে কোনো কিছু নেই। এটা আমাদের একেবারে নির্ধারিত কর্মসূচি, আমরা আজ থেকে প্রায় ১২ দিন আগে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম। এটা ভাঙড়ের গোটা আপামর জনসভায় সবাই জানে, আপনারা মিডিয়ারা অনেকেই জানেন, ফলে ওইসব বিষয়ে আমরা গুরুত্বই দিই না, কে কী বললো, কে কী না বললো, কী আসে যায়। ভাঙড়ে তৃণমূলের শত্রু তৃণমূল কেন হবে, ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে জানেন তো। আমরা সবসময় বলি যে ফিল্টারটা বাইরে থেকে করার আগে আগে ভেতর থেকে করতে, মানুষের চোখে মুখে যেটা আছে সেটা যে অন্তরে থাকতে হবে তার কোনো মানে নেই। আজকে তৃণমূলের কাছে এটাও চ্যালেঞ্জ যে যেরকম বিজেপি আইএসএফ সিপিএমের সঙ্গে লড়াই করতে হবে, যদি তৃণমূলে এমন কোনো এলিমেন্ট থাকে যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শওকত মোল্লা বিগত তিন বছর ধরে যেরমভাবে ভাঙড়কে সময় দিয়েছে, পরে থেকে ইলেকশন করেছে, ভাঙড়কে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে, ভাঙড় তৃণমূল কংগ্রেসকে। ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পার্টি নয়, ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পরিবার এবং শওকত মোল্লা সেটার অভিভাবক। কাজে ভাঙড়বাসীর কাছে শওকত মোল্লার কি অ্যাকসেপ্টেন্স সেটা যদি অন্য কারোর মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা। আপনারা শুনলেন সেই বক্তব্য যেখানে সায়নী ঘোষ তিনিও বলছেন এবং অন্যদিকে আরাবুল ইসলামের অনুগামীদের কটাক্ষ শওকত মোল্লার। আরও বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঠিক কি জানা যাচ্ছে? তোমাকে বলি, লোকসভা ভোট শেষ হওয়ার পরে কিন্তু রাজ্যের শুধু তো নয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের যে ক্ষোভ সেটা কিন্তু আসছে চোখের সামনে। সব থেকে বড় কথা তোমাকে বলবো, যেটা খবরের আগেও মানুষের কাছে ভেসে আসছিল, খবরের পরে ভাঙড় কিন্তু ভাঙড়ের মতোই রয়েছে খবরের শিরোনামে। ইতিমধ্যে আরাবুল ইসলাম জেলখানার পর সে কিন্তু ছাড়া পেয়েছে, আসার পরে যেহেতু সেই ভাঙড়ের পঞ্চায়েত সভাপতি ছিল, সেহেতু সে চায় তার রাজত্ব ফিরে পেতে এবং সে তার যে কর্তৃত্ব বজায় রাখতে, কিন্তু কেউ চাইছে না। কেউ বলতে তোমাকে যেটা মনে করিয়ে দেবো, বিশেষ করে শওকত মোল্লা বিধায়ক, যার সঙ্গে আরাবুলের একদম বলতে পারো আড়াআড়ি ব্যবস্থা রয়েছে, সেই শাওনী ঘোষ যখন ওখানে একটি সভা করতে যান কর্মী সভা, সেখানে পরিষ্কার বলেন যে ভাঙড় বাঁচাও গদ্দার হটাও, এই স্লোগান দেয় আরাবুল ইসলামের বিরুদ্ধে, এইরকম স্লোগান দিতে থাকেন। পরবর্তীকালে কিন্তু শওকত মোল্লা ছাগলের সঙ্গে তুলনা করেন, অর্থাৎ আরাবুল ইসলাম যারা রয়েছে আরাবুল ইসলাম অনুগামীদের, এটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। তবে এটা কোথায় পৌঁছায় একটা জিনিস তোমাকে বলতে পারি, তৃণমূলের সঙ্গে দ্বন্দ্ব উপভোগ করছে বিরোধীরা, তারা মুচকে মুচকে হাসছে কবে আরো বড় কোনো ঘটনা ঘটবে। বেশ, ধন্যবাদ গোপাল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি গোপাল শীল এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ইতিমধ্যেই আরাবুল ইসলাম অনুগামীদের কটাক্ষ শওকত মোল্লার একটি সভা মঞ্চ থেকে কার্যত তাদের অনুগামীদের একেবারে কড়া ভাষায় আক্রমণ করে। অন্যদিকে সায়নী ঘোষ তিনিও মঞ্চ থেকে কার্যত কটাক্ষ করেন। বিপদ সীমার